ঠান্ডার মধ্যে, কারণ কলকাতাতে তো ঠান্ডা পাচ্ছি না, তাই ঠান্ডাটাকে এনজয় করতে ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি ঠান্ডার জায়গায় ঘুরতে। তো তার জন্য আমরা কি কি শপিং করলাম, কি কি দরকারি জিনিস বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য যেটা শপিং করতে হয়, তো সেই সেই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও এখন ভালো আছি। আজকে সানাফকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে সব সবজি বাজার করে এনেছি। সে বলেছে সে ফুলকপি ভাজা খাবে, প্লাস কিছু টুকটাক রান্নাবান্না করার আছে, তো সেসব বাজার হাট করে নিয়েছে। আজকে মাছ টাছ আনিনি, কারণ অলরেডি আছে ওগুলো ফ্রিজে, তো শুধু সবজি বাজারটাই করে নিয়ে এসেছি আসার পথে। আর এদিকে সানাফের তো প্রচণ্ড কাশি হয়েছে, আজকে ওর এক্সামের লাস্ট ডে, আজকে শুধু স্পেলিং এক্সাম আছে। তো ভেবেছিলাম যে আজকে এক্সামটা হয়ে গেলে বেশ একটু ঘুরবো, বেড়াবো, একটু আনন্দ করবো, এতদিন ধরে এত হেক্টিক গেছে। দেখো ঠিক এক্সামটা শেষ হবে, তার আগের দিন থেকে ওনার শুরু হয়ে গেল কাশি। আর ওর কাশি মানে বাপরে বাপ, একবার যদি কাশতে শুরু কর নন স্টপ কাশতেই থাকে, কাশতেই থাকে। মানে আজকে যদি ওর এক্সাম না থাকতো আমি হারগিসকে স্কুলেই পাঠাতাম না, এতটাই ও কাশছে। কাকে রাত্রিবেলাও কাশতে কাশতে উঠে গেছে, কিন্তু যেই তো এক্সাম আছে তাই ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন জানি না কতদূর লিখতে পারবে, যদি এই রেটে কাশি হয় ও কী লিখবে ওই জানে, মানে সম্ভবই না সত্যি। যাই হোক, অ্যাটলিস্ট এক্সামটা তো অ্যাটেন্ড করবে, যা করবে না করবে আর কি বলবো। তো এই আজকে দিনটা এখান থেকেই শুরু করছি, তাহলে চলো পরপর পর তোমাদের দেখাই আজকে দিনটা কীভাবে কী স্পেন্ড করছি। আগে বাজারগুলোকে গুছিয়ে দিয়ে তারপরে একেবারে ওপরে উঠবো, ওপরে উঠে গেলে এই নানান কাজের মধ্যে ঢুকে যাব, আর এগুলো আর করা হবে না, এগুলোকে গুছিয়ে দিই। সানাকে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, এত কাশছে তো গাড়ির মধ্যে ভমিটিং না করে, এমনিতেই ওর গাড়িতে একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে, তার মধ্যে এত কাশছে আর কি বলবো। আমার বর যখন সুস্থ ছিল যখন একদম ফুল ফিট ছিল, এই দায়িত্বটা ওরই ছিল, এখনও এর মধ্যেও একদিন করেছে, এখন যেহেতু একটু নিজে ফিট মনে হচ্ছে আছে, তো একদিন দুদিন ও গুছিয়ে দিয়েছে। বাট এখন ওকে চাই না খুব একটা বেশি আর স্ট্রেস দিতে। পালং শাক পেয়েছে, দুয়াটি 15 টাকা নিয়েছে, ঠিকই নিয়েছে বলো, সবজি আমার বর বলবে এত আছে তুমি আবার কেন আনলে, শীতকালে তো একটু সবজি বেশি খাওয়া হয়ে যায়, মানে খেতে ভালো লাগে। ফুলকপি নাকি আমার দাম বেড়ে গেছে, এই ফুলকপিটা বেশ বড় সাইজ, 20 টাকা নিল, বললো দাম তো এখন বেড়ে গেছে, আমার তো ঠিকঠাকই লাগলো, ঠিকই তো আছে আবার কি। আমার ফ্রিজে আর জায়গা হচ্ছে না ফুলকপি ঢোকানো, এই ফ্রিজে তো হচ্ছে না, আমাকে ওপরের ফ্রিজে দেখতে হবে, এখানে তো কোনো জায়গা পাচ্ছি না। দেখো এদিকে রাত্রিবেলা আমি কাজু আমন্ড আর কিশমিস ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা আমি এখন সকালবেলা আগে খালি পেটে খাবো। খালি পেটে কিন্তু যদি ড্রাই ফ্রুটস খাওয়া যায় সেটা কিন্তু খুবই উপকার হয় এবং সারাটা দিন প্রচুর এনার্জি পাওয়া যায়। যেই রেটে মশার উৎপাত আরম্ভ হয়েছে আর চতুর্দিকে যেভাবে ডেঙ্গু হচ্ছে, তো এখন আমি আর জানলা টানলা খুলবো না, আর একটু বেলার দিকে তারপর জানলাটা খুলবো। ড্রাই ফ্রুটসটা এখন আগে খেয়ে নিই, কোথায় ভাবলাম ছেলের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, প্রচুর শপিং করা বাকি আছে উইন্টারের। আমাদের অ্যাকচুয়ালি মানে প্রায় মানে 7-8 মাস আগের থেকে প্ল্যান করা ছিল একটা ট্রিপের জানুয়ারি মাসে, তো এই আমার বরের এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার ফলে ভেবেছিলাম হয়তো এটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ হোটেল বুকিং টুকিং সবই হয়ে গেছিলো, তো ভেবেছিলাম হয়তো ক্যান্সেল করে দিতে হবে, ট্রেনের বুকিংও কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু তারপরে যাই হোক, তা এখন অনেকটা বেটার আছে এবং আমি ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়েছি যে আমরা এখন যেতে পারবো কি না ওকে নিয়ে, তো বলে ডক্টর বলেছে কোনো প্রবলেম নেই, এখন জানুয়ারি মাসে মানে একদমই ও ফিট থাকবে, তো যেতে পারবে আরামসে, কোনো অসুবিধা হবে না। জানুয়ারি মাসে তো একটা দারুণ জায়গায় আমাদের ট্রিপের প্ল্যান আছে, টাচুড এখনও যা মানে
এখনো টেনশন হচ্ছে, যতক্ষণ না আমি যাচ্ছি ট্রেনে উঠছি আমি বুঝতে পারছি না যে হ্যাঁ আমি যাচ্ছি। ভাবলাম অনেক শপিং করবো আজ এই উইকেন্ডে, ছেলেটার কাশি এরকম শরীর খারাপ, জানি না কতদূর কি করতে পারবো, কারণ উইন্টারে কোনো ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়া মানে যে এত টাকা শপিং করতে হয় কোনো আইডিয়াই ছিল না। তো অনেক কিছুই আমরা অনলাইনেই এনে নিয়েছি, কারণ শপিং করতে যাওয়া আসা টাইম হবে না, জানি ছেলের পরীক্ষা, ভাগ্যিস কিছু অনলাইনে কিনে নিয়েছি, কারণ না হলে এই তো শরীর খারাপ, এখনও অনেক কিছু কেনা বাকি রয়েছে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি শীতে ঘুরতে যাওয়ার জন্য ঠান্ডার জায়গায় কী কী শপিং করেছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু আমি এক্ষুনি তোমাদের কাছে রিভিল করব না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এমন জায়গায় যাচ্ছি যেখানে যদি প্রপার প্রিকশন নিয়ে, প্রপার প্রোটেকশন নিয়ে যদি না যাই, তা ওখানেই হয়তো আমি বরফ হয়ে জমে যেতে পারি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি কী কী এখনো অবধি শপিং করা হয়ে গেছে, আর বাকি তো অনেক কিছুই রয়েছে, আপাতত আমার কী কী শপিং হয়ে গেছে তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো আমার সব পার্সেল চলে এসছে। এগুলো সব আমরা ডেকাথলন থেকে কিনেছি, ডেকাথলনের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমরা অর্ডার দিয়ে আনিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আনালাম। আমাদের এখানে সল্টলেকেও ডেকাথলনের কিন্তু স্টোর আছে সেক্টর 5-এ, তো ভেবেছিলাম ওখানে গিয়ে প্রথমে কিনবো, বাট ওখানে যেহেতু যেতে পারছি না আর এদিকে টাইমেরও খুব শর্টেজ, কারণ আমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম না যে যাওয়াটা আদৌ হবে কি হবে না, তো এই জন্য কেনাকাটিগুলো করতে পারছিলাম না, তো এই জন্য আমরা অ্যাপেই অর্ডার দিয়ে দিয়েছি। বাট আমরা অ্যাপ থেকে যা যা এসছে সমস্ত কিছু কিন্তু ফিটিংস একদম পারফেক্ট আছে, এবং আমরা সবাই ট্রায়াল দিয়ে সেগুলো দেখেও নিয়েছি। তো আরও কিছু জিনিস টুকটাক কেনার আছে, সেগুলো আমরা হয়তো আরেকবার যাবো ডেকাথলনে যদি টাইম পাই, নাহলে লোকালি আমরা সেগুলো কিনতে পেরে যাব। বাট আমরা যেগুলো মেইন দরকার জিনিস, যেগুলো ডেকাথলন ছাড়া পাওয়া খুবই চাপের, তো সেইগুলো আগে আনিয়ে নিয়েছি। সবার আগে যেটা শীতে ঠান্ডার জায়গায় যাওয়া মানে যেখানে প্রচুর বরফ পাবো, তো সেখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একটা ভালো স্নোবুটের, আর আমাদের যেটা স্নোবুট নেই, কারণ আমরা সেরকম বরফের জায়গায় কখনো যাইনি, বলতে পারো একটা স্বপ্ন যেটা পূরণ হওয়ার আশা আছে যে এটা পূরণ হবে, এটা বিশাল স্বপ্ন ছিল যে আমরা এরকম বরফের জায়গায় গিয়ে থাকবো, তো সেই জন্যই প্ল্যান করা হয়েছে এই ট্রিপটা। তো এবারে স্নোবোর্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ স্নোবোর্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পা স্লিপ করে পড়ে যাওয়া সেটা খুব চান্সেস থাকে, পায়ে প্রপার গ্রিপ পাওয়া যায় না, তো স্নোবোর্ড ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা আগে তিনজনের তিনটে স্নোবোর্ড কিনে নিয়েছি। এই যে এইটা হচ্ছে আমার স্নোবোর্ড, এটা পড়লে যা গরম হয় না পায়ের ভেতরটা, এই দেখো পায়ের গ্রিপটা দেখো, এই গ্রিপটার জন্যই কিন্তু মেইন, যেটা স্নোয়ে হাঁটলে অ্যাটলিস্ট পড়ে যাবে না, পড়ে যাওয়ার আতঙ্ক তো এমনিতেই এখন প্রচণ্ড বেশি, তো সবার আগে আমরা এটা অর্ডার দিয়ে কিনেছি। তা আমার জন্য আমি এরকম একটা স্নোবোর্ড নিয়েছি যা ওজন না এই স্নোবোর্ডগুলো, আমাদের ভাবছি কীভাবে কী ক্যারি করবো। এটা হচ্ছে আমার বরের, আমার বরের স্নোবোর্ড এটা, এদের গ্রিপগুলোই খুব স্পেশাল, কলকাতায় কিন্তু একমাত্র জানি আমি যেটা ডেকাথলনেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় কিনা আমার কোনো আইডিয়া নেই, তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে জানিও, বাট এই ধরনের জিনিস কিন্তু ডেকাথলনেই পাওয়া যায় বলে আমার জানা, তো আমরা তার জন্য এখান থেকেই সব নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের, এর স্নোবোর্ড আবার কি ওর জ্যাকেটের সাথে ম্যাচিং করা, জুতো তো গেল, জুতো তো হয়ে গেল স্নোবোর্ড, এবারে হচ্ছে জ্যাকেট। তো চলো জ্যাকেটগুলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার ছেলের জ্যাকেট, এটা টোটাল -27 ডিগ্রি অবধি কিন্তু এটা প্রোটেকশন দেবে এই জ্যাকেটটা, ওরটাই সব থেকে বেশি নেওয়া হয়েছে যাতে ম্যাক্সিমাম প্রোটেকশনও পায়।
এটা -27 ডিগ্রি অবধি ওকে প্রোটেকশন দেবে। আর এটা হচ্ছে দেখেছো তো জুতোর সাথে ম্যাচিং করা। ওর বাবা হুডের ওখানে একটা এরকম ফার লাগানো আছে যেটা চেন দিয়ে খোলা যায় আবার আটকানো যায়। তো এটা হলে কি হচ্ছে ওর একদম মুখের কাছে আসছে আর ও ভীষণ আনকমফোর্টেবল হচ্ছে। তো আমি এটা খুলেই দিয়েছি, ওটাকে ইউজ করবে না, বলেই দিয়েছি। ভীষণ শুশুর শুশুর করছে মুখের কাছটাতে, ওটা আর ইউজ করবে না। এইটা হচ্ছে আমার জ্যাকেট, এই কালারটা এত সুন্দর। আমারটা আমি তোমাকে পরে দেখাই, তোমাদের কি ভারী জ্যাকেট গুলো। আর এইটা হচ্ছে আমার বরের জ্যাকেট, ওরটাও -10 ডিগ্রি অবধি প্রোটেকশন দেবে। ওখানে মোটামুটি -7-8 এরকম টেম্পারেচার থাকবে। এটা হচ্ছে ওর জ্যাকেট। এছাড়া যেগুলো খুব দরকারি এবং কিনেছি সেটা হচ্ছে যে আপাতত ছেলের গ্লোভসটা এসছে, এটা ওয়াটারপ্রুফ গ্লাভস। গ্লাভসটা ছেলের হাতে ঠিক হচ্ছে এবং আমার হাতে কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। ওর একটু বড় হয়েছে, আমার যেমন একদম পুরো ফিটিং সেই গ্লাভসটা, ওর একটু বড় হয়েছে। একটু বড় না হলে ও ভীষণ আনকমফোর্টেবল ফিল করবে, মানে একদম চেপে বসে থাকে। তো এটা ওয়াটারপ্রুফ, কারণ উনি বলেই দিয়েছে উনি স্নো নিয়ে প্রচুর খেলবে, ও স্নোম্যান বানাবে। তো অতএব ওয়াটারপ্রুফ গ্লাভসটা আমার কিনতেই হবে। আর এইটাও মানে প্রচুর ঠান্ডা প্রোটেকশন দেবে, যেটা নর্মাল গ্লাভসে পাবে না। আর এই সক্সগুলো আমরা কিনে নিয়েছি, এগুলো সব পেয়ারে আছে। তো ছেলের জন্য একটা পেয়ার নিয়ে নিয়েছি, আর আমার আমার বরের জন্য একটা সেটে আর কি দুটো করে পেয়ার থাকে। তো ছেলের ওই দুটো হয়ে গেছে, আর একটা যেটা সেট নিয়েছি সেটা দুটো পেয়ার আছে, সেটা একটা আমার বর নিয়ে নেবে, একটা আমি নিয়ে নেবো। কারণ এই সক্সগুলো তো এখানে পরা যাবে না, এটাও কিন্তু প্রচণ্ড গরম দেবে, এইগুলো এখানেও পরা সম্ভব না, এগুলোই ঘুরতে গেলেই ইউজের জন্য কাজে দেবে, আর কিছু না এরকম ঠান্ডার জায়গায় গেলে। আমার বর কটা জগার্স প্যান্ট কিনেছে, এই জগার্স প্যান্টটা আমার জন্য কিনেছে। আর বাবা আর ছেলে দুজনে সেম জগার্স প্যান্ট নিয়েছেন। এই হচ্ছে এখন অবধি শপিং হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে, যেমন বডি ওয়ার্মার কিনতে হবে, আমাদের গ্লোভস কিনতে হবে, তো এইগুলো লাগবে। এমনি সোয়েটার টোয়েটার সেগুলো তো সব আছে, কেনাকাটাগুলোই আমাদের মেনলি করতে যেতে হতো ভেবেছিলাম। তো এই উইকেন্ডে যাব, এখন বুঝতে পারছি না সানাবের কি কন্ডিশন থাকবে, তার উপর ডিপেন্ড করছে আমরা কিনতে যেতে পারবো কি না। তো না হলে ওইগুলোকেও অনলাইনে অর্ডার দিয়ে দিতে হবে, কারণ বেশি দিন তো দেরি নেই, খুব তাড়াতাড়ি এই বছরটা এন্ড হতে চলেছে আর জানুয়ারি মাস আসতে চলেছে, নিউ ইয়ার আসতে চলেছে। আর নিউ ইয়ার এসে গেলেই কিন্তু আমাদের এই সুপার ডুপার যে প্ল্যানটা আমার বর সাজিয়েছে সুন্দর করে, মানে ওটা অনেক আগেই ওই পরিকল্পনা করে সাজানো। আমরা আর আমার ননদরা, আমরা দুজনে, আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি, তো সবাই মিলে একসাথে একটা সুন্দর প্ল্যান সাজানো হয়েছে, ঘুরতে যাব, ঘুরবো, মজা করবো, আনন্দ করবো, হোপফুলি সুন্দরভাবে যেন সেটা করতে পারি। ও আর একটা জিনিস কিনেছি, আমি ভুলেই গেছি, এটা এই পাশে রাখা আছে বলে খেয়াল নেই। এই যে জিনিসগুলো নিয়ে যাবে, তার জন্য একটা আমার একটা তো ট্রলি যাবে, আর একটা এই রাকস্যাক ব্যাগ কিনেছে। এই রাকস্যাক ব্যাগটা অ্যাকচুয়ালি পিঠে খুব সাপোর্ট দেবে, তো সুবিধা হবে ওর ক্যারি করতে। প্রচুর চেঞ্জ, প্রচুর কম্পার্টমেন্ট জিনিস রাখা, প্রচুর জিনিস রাখা যায় এটার মধ্যে, এবং ক্যারি করাটা খুব ইজি। এটাও আমরা এই ডেক্যাথলনের অ্যাপেই অনলাইনে আনিয়ে নিয়েছি।
শপিং গুলো তো হয়ে গেছে, বাকি শপিং গুলো দেখি কি করা যায়। ও বাবা, এগুলো তো আমার ভাঁজ করতেই চাপ হয়ে যাচ্ছে। আমার বল কি সুন্দর পাটে পাটে ভাঁজ করে দিয়েছিল। হ্যাঁ, আমার ভাঁজ দেখলে তো আর না না পারবো পারবো। আমাকে ট্রলিতেই নিতে হবে। কারণ এগুলোকে যদি পিঠের ব্যাগে নেওয়া হয়, পিঠে পিঠটি প্রচণ্ড ভারী হয়ে যাবে। ট্রলিতে নিলে অতটা চাপ হবে না, কারণ ট্রলিটা তো ধরো র্যাক করবে, তো অসুবিধা হবে না, পুল করবে, প্রবলেম হবে না। আর জুতোগুলো আমি কি প্ল্যান করলাম যেন, জুতোগুলো ভাবছি এখান থেকে একেবারে পরে বেরিয়ে যাব। তো এখান থেকে ট্রেনে চুপটি চলে যাব পরে, ট্রেনে গিয়ে একটা আলাদা প্যাকেটে করে জুতোগুলো রেখে নেবো, আর আমরা এমনি ট্রেনে পরার জন্য ছুটি নিয়ে যাব, তো সেটা পরে থাকবো, কারণ দুদিন ট্রেনে থাকতে হবে। তো সেটা আমরা পায়ে পরে থাকলাম, তারপরে আবার যখন ট্রেন থেকে নামবো তখন আবার এই স্নো বুটগুলো একেবারে পরে নেবো। তাতে কী হবে, এই বুটগুলো যে ওয়েট, সেই ওয়েটটা আমাদের ক্যারি করতে হবে না। তো ওটা ট্রেনে প্যাকেটে মুড়ে তলায়, মানে সিটের তলায় রেখে দিতে পারবো। আবার নামবো যখন ওইগুলো পরবো, ওই স্যান্ডেল যেগুলো নিয়ে যাবো সেগুলোকে ব্যাগে রেখে, মানে ট্রলিতে ঢুকিয়ে দেবো, সামনে কম্পার্টমেন্ট যেটা থাকে সেটার মধ্যে ঢুকিয়ে দেবো প্যাকেটে করে। তো সেটা বেটার হবে, তাতে এই এতটা ওয়েটটা ক্যারি করতে হবে না। এটা তখন আমি মনে মনে প্ল্যান করেছি, এখন আমার মহাজন কি বলেন দেখা যাক, তার আবার একমত হয় কি না। কিন্তু ঠাকুরকে এটাই ডাকছি যেন ঠাকুর সব কিছু ঠিকঠাক থাকে, কারণ যাতে ভালোভাবে সুন্দরভাবে ঘুরে আসতে পারি এবং ঘুরতে গিয়েও যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, সেটাই যদি ঠাকুরকে সমানে ডেকে যাচ্ছে, যেন সব কিছু সুন্দরভাবে হয়। কারণ খুবই আশা করে এই প্ল্যানটা কিন্তু বেসিক্যালি আমাদের জন্য সাজিয়েছে। জানুয়ারিতে আমার ছেলের বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, তো সব কিছু মিলেই ও কিন্তু প্ল্যানটা সাজিয়েছে। তো আমার মানে আমার বহু দিনের স্বপ্ন এটা, তো আমাকে অ্যানিভার্সারিতে এটাই ও গিফট দেবে বলেছিল এই ট্রিপটা। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়। ঠাকুরকে ডাকছি, আর সব ভালোই হয়, ভালোই হবে বলো। ঠান্ডার মধ্যে, কারণ কলকাতাতে তো ঠান্ডা পাচ্ছি না, তাই ঠান্ডাটাকে এনজয় করতে ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি ঠান্ডার জায়গায় ঘুরতে। তো তার জন্য আমরা কি কি শপিং করলাম, কি কি দরকারি জিনিস বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য যেটা শপিং করতে হয়, তো সেই সেইগুলো শপিং করেছি এবং তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করলাম এখন অবধি যা যা শপিং হয়েছে। তো তোমরাও কেউ আমার মতন বরফ দেখতে ভালোবাসো কি না, আর এই ঠান্ডাতে তোমাদের কোথাও ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কি না আমাকে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন তোমাদের জন্য আসতে চলেছে অনেক ভালো ভালো ভিডিওস। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার, বাই।